বসের প্রোগ্রামে ব্যস্ত আছেন এদের মধ্য থেকে আপনাদের মধ্য থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এখানে আমাদের প্রাণপ্রিয় সব ব্যবসায়ী যারা এখানে আমাদের সিনিয়ররা আছেন তাদের এই দিন সম্বন্ধে যে 1971 সালের হত্যাকাণ্ডর এই অংশে কথা বলবো বোঝার চেষ্টা করেন আল্লাহ তো আকল করেছিল আল্লাহ তাআলা বিজয় দান করেছিল তারা যে সমস্ত কাজগুলো করেছে আমার জিজ্ঞাসা এই জামাতে ইসলাম বা স্বাধীনতা বিরোধী যারা এই দেশে কাজ করেছেন আমার জিজ্ঞাসা একটি যে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের লোকে আপনাদের কোন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান বলেন যে সমস্ত প্রতিষ্ঠান আপনারা গঠন করেছেন সেই সমস্ত প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধার কোন সন্তানদেরকে সেখানে চাকরি দিয়েছেন কোন সন্তানদেরকে সেখানে ব্যবস্থা করেছেন সরকারি যে ত্রাণগুলো প্রণোদনাগুলো আসছে সেই সমস্ত ত্রাণ প্রণোদনাগুলো কোথায় গিয়েছে আপনি কি বাজেট করেছেন দেশের মানুষ সেই বাজেটে কতটুকু রিজার্ভ আপনারা করেছেন এবং দেশের মানুষের কি অবস্থা ছিল 2008 সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলেন মাত্র 3200 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আপনারা 21 বছর ক্ষমতায় ছিলেন অনেক বড় বড় কথা বলেছেন আমরা শুনেছি 3200 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেছেন কালের মহাসাক্ষী মুক্তির মহানায়ক বাংলার রাখাল রাজা কিংবদন্তি অভিসম্বাদিত নেতা জাতির জনক মহান বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান 13 বছরের মধ্যে
25000 মেগাওয়াট বিদ্যুতে উন্নীত করেছে। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ভাষণে রূপান্তরিত করে আজকে জাতিসংঘে ইউনেস্কোতে অন্তর্ভুক্ত করেছে যে সদর দপ্তরটি প্যারিসের ফ্রান্সের প্যারিসে অবস্থিত। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশকে চিনছে, বাংলাদেশকে জানছে সারা বিশ্বের মানুষ। 18 মিনিটের বক্তব্য দিয়েছিলেন, 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, 7.5 কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করেছি বুলেটের আঘাত উপেক্ষা করে, সমস্ত মৃত্যুকে উপেক্ষা করে আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা করেছি আবার নতুন করে ষড়যন্ত্র। চাল ডাল তেলের দাম বৃদ্ধি, আজকে সারা পৃথিবী এই অবস্থাতে বিপর্যস্ত। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আজকে সমস্ত কিছু বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে, যার কারণে যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা বেসামাল অবস্থা। শুধু বাংলাদেশ নয়, সারা আমরা সেই বিষয়টি ধরে রাখতে চাই। আমরা আজকে বিশ্বের 41তম বৃহৎ অর্থনৈতিক দেশে রূপান্তরিত করেছে। ব্রিটিশের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ বলছে আমাদের অর্থনৈতিক গতি যদি অব্যাহত থাকে 2035 সালের মধ্যে বাংলাদেশ হবে 25তম বৃহৎ অর্থনৈতিক দেশে পরিণত হবে। আজকে বাংলাদেশের রিজার্ভ $48 বিলিয়ন। আমার জিজ্ঞাসা, পাকিস্তান আজকে কোথায়? যারা পাকিস্তানের ঝান্ডা ধরে এই দেশে রাজনীতি করতে চাচ্ছেন, তাদের নীতি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, যারা আমার মা বোনের সম্মান নষ্ট করেছে, যারা আমাদের বৈষম্য করেছে, যারা আমাদের অর্থ নিয়ে পাকিস্তানের ইসলামবাদ গঠন করেছে, যারা করেছে আজকে তারা তাদের অবস্থানটা কোথায়? আজকে তাদের রিজার্ভ কি? তাদের থেকে আমরা 3 গুণ আজকে আমরা রিজার্ভ উত্তীর্ণ হয়েছি। সবাইকে এই শোকাবহ শোকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু সপরিবারে মৃত্যুবরণ করার মতো একটু জঘন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড বিশ্বে আর কি নেই। আজকে এই সময়ে বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি সবার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, বিনম্র চিত্তে তাকে স্মরণ করছি। আমি বেশি কথা যেহেতু বলা যাবে না, বেশি কথা বলবো না, সর্বশেষ খালি একটা কথা বলতে চাই। ব্রিটিশ একজন সাংবাদিক ছিলেন, তার নাম রবার্ট ফ্রস্ট। তিনি বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ লিডার, আপনার জীবনের সবচেয়ে বড় যোগ্যতা কি, আপনি কি মনে করেন? বঙ্গবন্ধু বলেছিলেন, আমি আমার দেশের মানুষকে ভালোবাসি। তখন তারপরে বললেন, লিডার আপনার তাহলে আপনার চরিত্রে সবচেয়ে বড় দুর্বলতা আপনি কোনটি মনে করেন? তখন তিনি বলেছিলেন, আমি আমার দেশের মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। হয়তো এই বেশি ভালোবাসাটাই কাল হয়ে গেছিল বঙ্গবন্ধুর জন্য। আমরা জানি ভালোবাসার সাথে সচেতনতা না থাকলে সেটাকে সাস্টেইন করা যায় না। বঙ্গবন্ধুর জীবনে একটাই অসম্পূর্ণতা ছিল, তিনি নিজের ব্যাপারে সচেতন ছিলেন না। তাকে বহুতবার ইনফর্ম করার পরেও তার জনগণের প্রতি অগাধ বিশ্বাস ছিল এবং সেই জায়গা থেকেই তাকে কেউ কথিত বিশ্বাসঘাতক তাকে হত্যা করেছে। আমি মনে করি মৃত্যুর মধ্য দিয়ে কোনোদিন চেতনার বিলুপ্ত হতে পারে না। আর সোনার বাংলা বিনিময়ের জন্য আমরা দুর্নীতিবাজদের বা বিভিন্ন পর্যায়ের মানুষদের দেশ চাই না, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা চাই। আর সোনার বাংলা বিনির্মাণের জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতেই হবে। সব বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জন্মদিন ছিল না,